আশীর্বাদ। আমি যেন ওই মর্ত ধা মাঝারি সকল নরলোকের হাত হতে পূজা পেতে পারি। শীতল এই স্থান পরিত্যাগ করিবার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে করছি আশীর্বাদ। তোমাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। ব্রাহ্মণ পালাতে পূজা নিতে যাচ্ছ আমাদের কোনো আপত্তি নেই মা, কিন্তু তার আগে একটি কথা আছে মা। কথা? আমাদের দুই ভাই বোনের মনের আশা, আশা আমরা ভক্তি ভরে তোমার এই রাঙা চরণ যে পূজা করতে চাই মা। বেশ জড়া, বেশ রক্তা, এই মুহূর্তে আমি দেবী মূর্তি করিলাম ধারণ, আমার চরণ বন্দনা কর তোরা দুই ভাই বোন। বেশ মা। ওরে বোন রক্তা, দাদা ভাই বোন, আমরা যেমন ভাবে পারি মায়ের এই রাঙা চরণ ভক্তি ভরে পূজা করি। এসো দাদা। হে করুণাময়ী তুমি জগত জননী, তুমি তারা হই রবি, তুমি ঘুমাবতী করুণাময়ী তুমি, করুণাময়ী তুমি জগত জননী, তুমি তারা হই রবি, তুমি ঘুমাবতী তুমি তারা ভৈরবি, তুমি ধুমাবতি। তোমায় নামে পাপ দূর যায় আধার করে আলো, অসহায় মানুষের মনে ভক্তি প্রদীপ জ্বালো। তোমায় নামে পাপ দূর যায় আধার করে আলো, অসহায় মানুষের মনে ভক্তি প্রদীপ জ্বালো। তুমি মা গো মঙ্গল মই, তুমি মা গো মঙ্গল মই করি মায়ার মাগো, তুমি তারা ভৈরবি, তুমি ঘুমাবতি তুমি তারা ভৈরবি, তুমি ঘুমাবতি করুণাময়ী তুমি, করুণাময়ী তুমি জগত জননী, তুমি তারা ভৈরবি, তুমি ঘুমাবতি তুমি তারা ভৈরবি, তুমি ঘুমাবতি তুমি তারা ভৈরবি, তুমি ঘুমাবতি। জরা, আজ আমি তোর পূজায় সন্তুষ্ট হই, তো তুমি বরদান করলাম মাগো, আজ হতে তুই দাদাস জয়ের অধিপতি হয়ে গেলি। কি বললে মা? আমাকে তুমি আশীর্বাদ করেছো, আজ হতে আমি দাদাস জয়ের অধিপতি। ওগো জননী, তুমি যদি আমাকে আজ্ঞা করো ওই স্বর্গ মর্ত পাতাল সুজগর পৃথিবী আমি মুহূর্তের মধ্যে পলাই করে দিতে পারি। আমি তোমায় কথা দিলাম গো জননী, তুমি যখন যা আদেশ করবে সেই আদেশ আমি নতশিরে পালন করব, যখন যা মূরতি তুমি ধারণ করতে বলবে আমি সেই মূরতি ধারণ করব। আর বিলম্ব করবো না, বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি যাবো ওই ব্রাহ্মণ পাড়াতে পূজা নিতে। জয় শিব শম্ভু,
জয় শিব শম্ভ জয় শিব শম্ভ শিব শম্ভ শিব শম্ভ দাদা ওই মহারাজ আসছে দাদা বাঙ্গালগণ মহারাজ তোমরা সবাই প্রস্তুত তো বাঙ্গালগণ হ্যাঁ মহারাজ বেশ বাঙ্গালগণ তোমরা কিছুক্ষণের জন্য এই নদী তটে করো অপেক্ষা আমার মনে তো বড় বাসনা আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্করের মন্দির থেকে আমি প্রার্থনা সেরে এসে তবেই যাব বাণিজ্য যাত্রায় তোমরা এখানে কিছুক্ষণ থাকো আমি চললাম আমার ওই আরাধ্য দেবতার মন্দিরে মহারাজ আপনি যেতে যেতে থমকে গেলেন বাঙ্গালগণ মহারাজ আমি যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম যে কারণে সেই কথাটা তোমাদের স্মরণ করিয়ে দিয়ে যাই বলুন মহারাজ শোনো বাঙ্গালগণ আমার এই অভিষেক করা তরি নিয়ে বেরিয়েছি আমি বাণিজ্য যাত্রার পথে তাই আমি চাই এই তরিতে যেন কোনো নারী স্পর্শ না করে এমন কি কোনো পিপীলিকা যেন স্পর্শ করতে না পারে বলছিলাম মহারাজ যদি করে যদি করে যদি করে তাহলে ফিরে এসে তোমাদের দুটোকে কি করবো জানো সসম্মানে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেবো নদীর জলে মহারাজ আমাদের মনে থাকবে মহারাজ পুনরায় স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে আমার এই অভিষেক করা তরিতে কোন নারী যেন স্পর্শ না করে কথাটা যেন তোমাদের মনে থাকে এ ভাই দাদা এ মহারাজ কি বলে গেল বললেন মহারাজ বলে গেল এই তরিতে কোনো নারী স্পর্শ হবে না ওরম বলে গেছে কেন বলে গেছে বলে যত মেয়ে আছে সব ওপারে যেন পার করে দি মহারাজ এই কথা বলে গেছে তা কি বলে গেছে সর্বনাশ ওরা ভুল করিসনি তাহলে জিরনিকে আর জানতো ওই ঘরে ফিরে যেতে হবে না দেখে রাখতে হবে ও বাবাড়া তোমরা একটু দাঁড়িয়ে যাও আমাকে একটু পাড়া পার করে দাও এ ভাই ওদা এ পেছন থেকে ডাকতে বলো দাও না দেখো বুধো মা এটা হচ্ছে আমাদের বাণিজ্য করা তরি হ্যাঁ এই তরি আছে দেখো না না আমি বড় বিপদে পড়ে এসেছি আমি যে এই তরি থেকে পারো হব আমাকে একটু পারাপারে করে দাও ও বুড়িমা একটা কথা বলি শোনো বুড়িমা ওপারে পারাপারে তরি আছে তুমি ওই তরিতে চলে যাও এইটা হলো আমাদের মহারাজের বাণিজ্য যাত্রার তরি না না আমি তোমাদের কোনো কথাই শুনবো না বুড়ি চলে গেছে মনে ও দাদা বুড়ি চলে গেছে হ্যাঁ সেরকম ভাব তো তোমার পিছনে দেখো জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ শিব শম্ভ বাঙ্গালগণ আমি আমার আরাধ্য দেবতা প্রভু শঙ্কর মন্দির থেকে প্রার্থনা সেরে এসেছি তাই আমি চাই এই মুহূর্তে বাণিজ্য যাত্রার পথে রওনা হতে শীঘ্র তৈরি তোমরা কিনারায় ভিড়াও মহারাজ শরীর খুব খারাপ মহারাজ বাঙ্গালগণ মহারাজ যাত্রা পথে আমি কোনো অজুহাত শুনতে চাই না শীঘ্র তৈরি কিনারায় ভিড়াও মহারাজ ওগো আরাধ্য দেবতা প্রভু শঙ্কর তোমার নাম স্মরণ করি অধম দেবদাস যাচ্ছে বাণিজ্য যাত্রায় কৃপা কর প্রভু জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব বাঙ্গালগণ বারবার নিষেধ করা সত্ত্বেও তরির মধ্যেও কাকে তুলেছ মহারাজ একটা কথা বলছিলাম কি এই বুড়ি মেয়েকে আমি বারে বারে নিষেধ করেছি যে বুড়ি মেয়ে
এই তরিতে উঠো না উঠো না উঠো না। তাছাড়া আমার দিকটা ওঠে না মহারাজ। কত দিক দিয়ে উঠেছে? ওই ওর দিকটা উঠেছে মহারাজ। এ ভাই ঘরে লোক বাবা, ওদের কারোর দোষ নেই, আমি জোর করে উঠে গেছি তরির মধ্যে। বুঝে বলো মহারাজ, বুঝে বলো তুমি। শোনো বুড়ি বেটি, ভুল করে যখন তরির মধ্যে তুমি উঠেই পড়েছো, আমার তরি হতে তুমি নেমে এসো। ও বাবা, আমাকে নামিয়ে দিও না, আমি বড় বিপদে পড়ে এই তরির মধ্যে উঠেছি, আমাকে একটু পারাপার করে দাও। শোনো বুড়ি বেটি, আমার এ তরি পারাপারের তরি নয়, আমার এ বাণিজ্য যাত্রার তরি। তাই তোমার কাছে করজোড়ে করছে মিনতি, আমি চাই না আমার যাত্রা পথ পিছল হয়ে যাক, আমি চাই না আমার যাত্রা পথে কোনো অনর্থ ঘটুক। তাই তোমার কাছে করজোর করছি বুড়ি বেটি, আমার তরি হতে তুমি নেমে এসো। আমাকে নামিয়ে দিও না, আমি যে তোমার মায়ের মতো। মা বুড়ি মেয়ে কি তোমার মা? তোমরা ঠিক কথাই স্মরণ করিয়ে দিয়েছ, আমার স্বর্গারাধ্য জননী অনেকদিন আগেই স্বর্গে গমন করেছে, মাকে আমার মনে পড়ে না, এই বুড়ি বেটি আমার মায়ের মতো। বুঝেছি আমি, সোজা আঙুলে যদি ঘি না ওঠে এই আঙুলটাকে একটু বাঁকাতে হয়। আমাকে পাড়া পাড় করে দাও। আর ভয় পেও না, ভয় পেও না বুড়ি বেটি, তুমি যখন আমার মায়ের মতো আমি তোমাকে পার করিয়েই দেব। মঙ্গল মন শীঘ্র তৈরি কিনারায় ফিরে আসো, দাও তৈরি ছেড়ে দাও। আচ্ছা দেখো তো বাঙালগঞ্জ মহারাজ, তরি ঠিক মাছ দরিয়ায় এসেছে কিনা। হ্যাঁ মহারাজ, তরি এখন মাছ দরিয়ার মধ্যে আছে মহারাজ। কি বাবা, এমন ভাবে তরিটা মাছ দরিয়ার মধ্যে দাঁড় করালে কেন? আমাকে পাড়া পাড় করে দাও। দেব তো, দেব রে বুড়ি বেটি দেব। পর পর অনুনয় বিনয় করা সত্ত্বেও তরি হতে তুই কিছুতেই নামলি না, তাই আমি তোকে সযতনে পার করিয়ে দেব, কারণ তুমি তো আমার মায়ের মতো। কিন্তু বাবা তুমি এমন করছো কেন? আমাকে পাড়া পাড় করে দাও, আমাকে পাড়া পাড় করে দাও। দেব গো মা, তোমাকে আমি পার করিয়ে দেব, কারণ তুমি যে আমার মায়ের মতো, তোমাকে না পার করিয়ে দিয়ে বাণিজ্যে গেলে আমার যে অকল্যাণ হবে মা। মা গো, তোমাকে কেমন ভাবে পার করিয়ে দেব জানো জননী? আমাকে ভালো করে পার করে দাও, তোমাকে সযতনে ঠিক ঠিক এমনি ভাবে ধরে ধরে আমি তোমাকে এই মাঝ নদীতে নামিয়ে দিলাম। জল গিলে গিলে মারো বুড়ি। ও নাকি বুড়ি, এবার জল গিলে মারো। আমাকে নাই না পাড়া পাড়া করে দিতি, কিন্তু এমন ভাবে আমাকে মাঝ দরিয়ার মধ্যে ফেলে দিলি। ঠিক করেছো, ঠিক করেছো। যাবো না তোদের তরির মধ্যে হতে, আমি যাব না, কিন্তু তোদের তরির মধ্যে না, আমার একটি অমূল্য সম্পদ আছে আমাকে দিয়ে দাও, আমি আর যাব না তোমাদের তরির মধ্যে। বাঙালগণ মহারাজ, আচ্ছা তরির মধ্যে তোমরা তন্ন তন্ন করে খুঁজে দেখো তো বুড়ি বেটির কি অমূল্য সম্পদ রয়ে গেছে। এ ভাই দেখ দেখ, একটা সোনার পাটটার যদি হয় ঘরে নিয়ে যাবো। এ নদীর মধ্যে কাটে সোনার পাট খই দিয়ে আছে, যদি হয় আমি কি বলি মহারাজ? পেয়েছো বুড়ি বের অমূল্য সম্পদ কি পেয়েছি? সেটা কি কি জানেন মহারাজ? মাটির ঘর। এই বুড়ি বেটি আমাকে দিয়ে দাও, তাই তাহলে তোর অমূল্য সম্পদ দিয়ে দাও। আর দেব তো, দেব তো, অমন করছিস কেন? দেব তো
জানিস বুড়ি বেটি, আমার এই বাণিজ্য যাত্রা তরি নিয়ে বেরিয়েছি দক্ষিণে সিংহলে। ওই সিংহল থেকে মনি মানিককে ভরিয়ে আনবো আমার এই সপ্তটিঙ্গা। তাই চাইনা তোর অমূল্য সম্পদ মাটির ঘর। তোর এই মাটির ঘট আমি তোর কাছেই ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে তোর এই মাটির ঘটে আমি থুতু ছিটিয়ে দিলাম। দেখ বুড়ি বেটি, তোর এই অমূল্য সম্পদ মাটির ঘটে থুতু ছিটিয়ে দিয়ে বাম পদে পদাঘাত করে ছুঁড়ে দিলাম ওই নদীর আজ কি করিলি ওরে দেবদা, ঠিক করেছো ওরে কি জলগুলো ভালো মরো রে। আজ আমার না চিনতে পেরে দিলি জল ফেলে, কি করিলি ওরে দেবদা, কি করিলি মোরে, আমার না চিনতে পেরে দিলি জল ফেলে। আর বুড়ি বেটি নয় রে আমি, নয় রে কাঙালিনি, অহংকারে উন্মাত নাই আমারে নাচি। আজ তোকে মাছ দরিয়ার মধ্যে আমি করলাম চরম অভিশাপ, খুদাই পাবি না এক মুষ্টান্ন, খুদাই পাবি না এক বিন্দু জল। মা মা বলে পথে প্রান্তরে কামালের মতো ঘুরে বেড়াবি, মা মা বলে পথে প্রান্তরে পাগলের মতো ঘুরে বেড়াবি। এই পৃথিবীর সবার অভিশাপে যদি বিফলে যাই তাহলে মায়ের অভিশাপ অভিশাপ কখনো বিফলে যাই না। তাই নাকি উড়ে বুড়ি বাটি বুড়ি বাটি, তাহলে তুইও কান খুলে শুনে রাখ, তোর মতো শকুনের অভিশাপে অভিশাপে কোনদিন গরু মরে না। বাঙ্গালগঞ্জ বাঙ্গালগঞ্জ, তোমরা কি ওই বুড়ি বেটির অভিশাপে ভয় পেয়েছো নাকি? তাই না, তাহলে তোমরা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো, বলুন মহারাজ, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। দেখতে পাচ্ছ বা বাঙ্গালগণ, দেখতে দেখতে পূর্ব আকাশে প্রচন্ড বেগ কমে গেছে, মহারাজ প্রচন্ড গতিতে ঝড় বইছে, তোমরা শীঘ্র করি কিনারায় ভিড়ো। মহারাজ প্রাঙ্গণ, মহারাজ প্রাঙ্গণ, শ্রোতাবৃন্দ, আমি দেয়ানের চক নিবাসী, জয়নগর থানা অন্তর্গত উরোপে বকুলতলা থানা। আমার নাম চূড়ামণি মণ্ডল, পিতার নাম স্বর্গীয় মাখনচন্দ্র মণ্ডল। এইসব বাবুদের নাচ গানে
এবং অভিনয়ে সন্তুষ্ট হইয়া এনারা স্টাফ আছে 15 জন। তো এই 15 জনকে 10 টাকা করে রূপার বিনিময়ে উপহার করলাম, সবাই যেন 10 টাকা করে পায়। আমি একজনের হাতে দিয়ে দিচ্ছি, তো রূপার বিনিময়ে আমি সামান্য অধম চূড়ামণি মণ্ডল 10টি করে টাকা উপহার দিচ্ছি। এই আমার বক্তব্য, আপনারা ক্ষমা মার্জনা করবেন, ভুলত্রুটি হয়ে থাকে। ভগবান তোমাদের মঙ্গল করুন। সুধি শ্রদ্ধেয় শীতলা যাত্রা অনুরাগী ভক্তবৃন্দ, বয়োজ্যেষ্ঠ গুরুজন, ছোট ছোট মা আমার ভাই ভগ্নীগণ এবং আমার মা, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। এই যে 150 টাকা 15 জনকে 10টি করে দান করেছেন, এটা আমাদের কাছে টাকা নয়, এটা আমাদের কাছে আশীর্বাদ। আপনাদের মতো দর্শক দেবতাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় ঝরে পড়ে, তো আমরা চেষ্টা করব এই বিশ্ব মঞ্জুরি আগামী দিনে এই বিশ্ব মঞ্জুরিকে বিশ্ব মঞ্জুরিতে উজ্জীবিত করতে। সবথেকে বড় কথা হলো, আমরা গান সম্বন্ধে কিছুই জানি না। গান শব্দের অর্থ হলো জ্ঞান। যদি এই গান চলাকালীন গান করতে, সংলাপ বলতে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, তো দর্শক দেবতার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আর মা শীতলা দেবীর জয় দিয়ে একবার হরি হরি বল। চিন্তা করতে করতে আমার সময় চলে গেছে, কিভাবে এই রাজ্য চালাবো, আমি বুঝেই বুঝতে পারছি না। আরাধ্য দেবতা শঙ্করের চিন্তায় আমি চলেছি আমার রাজ্য চালিয়ে। রাজ কাজ করে বড় ক্লান্ত ভাব, প্রয়োজন এখন আমার বিশ্রাম। দাঁড়তে পাহারা, এখন আমি সোনা কক্ষে নিদ্রায় যাচ্ছি। আমি বিরাটের এক এক করে সকল মন্দির প্রাঙ্গণ হতে ঘুরে আসলাম, কিন্তু বিরাট কিন্তু কোথাও দেখতে পেলাম না। না না, এই মুহূর্তে আমি যাব ওর শয়নকক্ষে, দেখি ওই বিরাট শয়নকক্ষে আছে কি না। একি বিরাট, ওরে বিরাট, একবার নয়ন মিলে দেখ বাবা, আজ আমি তোর মা এসেছি আমার চরণ তলে একবার পুষ্পাঞ্জলি দে বাবা। ওরে বিরাট, এতবার ডাকা সত্ত্বেও তো যে বিরাটের নিদ্রাভঙ্গ হচ্ছে না, আমি এখন কি করি? আমার সকল ব্যাধিগণকে আনয়ন করবো আমার সম্মুখে, দেখি আমার ব্যাধিগণ পারে কিনা ওই বিরাটের নিদ্রাভঙ্গ করতে। ও শয়নে স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণে, শয়নে স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণে। আর আই জড়া হাত্তা পাত্তা কপকাশি মাথা দেখা, আর আই জড়া হাত্তা পাত্তা কপকাশি মাথা দেখা, আরে সপিত্তি পিত্তি বনায় স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণে, স্বপনে কি স্বপ্ন দেখায়নি সে জাগরণে। একি তাও তো এই বিরাটের নিদ্রাভঙ্গ হচ্ছে না, আর আমি এখন কি করি? ওরে ব্যাধিগণ, অদূরে দেখা যায় নিম্নবৃক্ষ, ওই নিম্নবৃক্ষের তলে গিয়ে কিছুক্ষণ করে অপেক্ষা, যাওয়ার সময় তোমাদেরকে আমি নিয়ে যাব।
তাই তো এই বিরাটির যে নিত্যভঙ্গ হচ্ছে না, ওরে বিরাট, ওরে বাবা, একবার নয় মেরে দেখ, আজ শিয়রে এসেছি আমি তোরে জননী। আরে জাগো জাগো ও হে রাজ, আজ দিয়ে যাব তো একটুবার দেখ বাবা, আজ শিওর আমি তোর মা এসেছি। জাগো জাগো ও হে রাজ, দিয়ে যাব তোরে আমায় চরণ। শীতলা পূজা সাগমে সিদ্ধি অগণন, যদি নিষিদ্ধ না করো শীতলা পূজা তাহলে প্রভাতকালে খাইবে তোমার চার পুত্রের মাথা। আর যদি না পূজা করিস প্রভাতে খাবে চার পুত্রের মাথা। চারিদিকে ভূত প্রেত মৃত্য করছে, পালিয়ে যায় এখান থেকে, পালিয়ে বিপদ তিনটি বস্ত্র ছটি চক্র আমাকে যেন গ্রাস করতে আসছে, চারিদিকে আধার। এই কে কথা আছিস এই রাজমহলে আলো জ্বালিয়ে দে, চারিদিকে আলো জ্বালিয়ে। দরজা জানালা আছে সবই বন্ধ, কেমনে প্রবেশ করিলে মর্ষনা কক্ষে। বিরাট আমি দেখেছি দেবী, বিরাট দেবী। আসিয়াছ মোর সকাশে কে বা প্রয়োজন তব, বিরাট যে পুষ্প নিয়ে পিতার পায়ে করে ছড়পণ, মাতার পায়ে করে ছড়পণ, সেই পুষ্প নিয়ে আমার পায়ে করে অর্পণ, আশীর্বাদ করে চলে যাব নিজ আলয়ে। আশীর্বাদ বলিলে তুমি, যে পুষ্প নিয়ে পিতার পায়ে করেছি অর্পণ, যে পুষ্প নিয়ে মাতা গৌরীর পায়ে করেছি অর্পণ, এই পুষ্প নিয়ে তোর পায়ে অর্পণ করব, অর্পণ করব, আর তোকে আমি মা মা বলে ডাকবো। রাজা বিরাট কোনোদিন নারীকে মা বলে না। এখান থেকে তুই ফিরে যা, বুঝবি বিরাট কত ভয়াল ভয়ঙ্কর। ফিরে যাওয়ার জন্য আমি আসিনি, আজ যদি আমার চরণতলে ভক্তির পুষ্পাঞ্জলি না দিস তাহলে তোর এই শয়নাকক্ষ হতে আমি যাব না।
পুষ্পাঞ্জলি দেব এসো না কক্ষে থেকে যাবে না পুষ্পাঞ্জলি আমি তোমাকে দিতে পারি তাহলে জানিতে চাই কিবা তোর নাম কিবা তোর জন্মের পরিচয় বিরাট আমার জন্মের পরিচয় দিলে আমার চরণতলে ভক্তির পুষ্পাঞ্জলি দিবি তো নিশ্চয়ই দেব তাহলে শোন আজ আমার জন্মের পরিচয় শোন রে বিরাট তোরে বলি পিতা হয় মোর পাতা জনি রে আর শোন রে বিরাট তোরে বলি পিতা হয় মোর পাতা জনি আর মাতা হয় সেই সাহাদেবী রে মাতা হয় সেই সাহাদেবী রে এই তো দিলাম পরিচয় শোন রে বিরাট নৌশের যজ্ঞকালে শীতলকালে সৃষ্টি হয়েছি আমি তাই বিধাতা নাম দিয়েছি আমার শীতলা জননী শীতলা কি কথা বলিলে তুমি নহুজ রাজার যজ্ঞে শীতলে কালে হইয়াছে তোমার জনম তা তোমার নাম দিয়েছে দেবী শীতলা যে হাতে পূজাছি দেবা দেবী শঙ্করে সে হাতে নাহি পূজিব পূজিব ওই পচাবলি শীতলা রে এত বড় স্পর্ধা তোর সামান্য মানব জাতি হয়ে দেবীর সঙ্গে করিস বিবাহ আজ আমি ফিরে যাওয়ার জন্য আমি আসিনি আমি আসিনি তাই তো বলছি ভালোই ভালোই যদি আমার চরণতলে ভক্তির পুষ্পাঞ্জলি আদেশ তাহলে কি করব জানি তোর এই সোনার রাজ্যটাকে না আমি শশালি করে দিয়ে যাব আমি যে বড় ভয় পেয়ে গেছি গো মা আমি বড় ভয় পেয়ে গেছি আমার সোনার রাজ্য শ্মশান হয়ে যাবে বিরাট রাজা এত মূর্খ নয় সামান্য একটা ফুলের জন্য আমার রাজ্য শ্মশান হয়ে যাক আমি চাই না ওগো দেবী ওগো মা শীতলা একটা জবা দিয়ে যদি তোমাকে পুষ্পাঞ্জলি করি তাহলে আমার সোনার রাজ্য সোনারই থাকবে না 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 আমার রাজ্য আমি ধ্বংস হতে দেব না মা গো ওগো মা শীতলা আমি যে বুঝতে পারিনি মা সত্যি আমি বুঝতে পারিনি তাই তো আমি তোমাকে একটু কথা বলেছি মা আমাকে ক্ষমা করে দাও মা করে দাও ওকে চরণী কুসন্তান যদি হয় মাথা তো কোনোদিন হয় না গো তাই তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুই আমাকে তুই মুখে ময়েরটাকে শুনে দেবী কেমন চঞ্চল হয়ে উঠেছে ছলি বলে কৌশলে সকলে পরিচয় হয়ে গেছে আমার জানা আর নাই শয়তানি যে শালা কক্ষে প্রয়োজন বেরিয়ে যায় এই শালা কক্ষে কি বিরাট অমন ভাবে তুমি আমার দিকে কি দেখছো আমি দেখছি
তোমার হাতে আছে শাখা শীতেতে আছে সিঁদুর নিশ্চয়ই তোমার স্বামী আছে আমার স্বামী আছে বিরা জানিতে পারি কিবা তোমার স্বামীর নাম না